ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কমিটি। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে আহত 77 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত 13 জনের চিকিৎসা চলছে ঢাকায়। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন পার্থ রহমান। কসবায় ট্রেন দুর্ঘটনায় মারা যান 4 সন্তানের জননী জোহরা খাতুন। 6 দিন আগেই তার স্বামী মারা যান এক দুর্ঘটনায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর দাফন শেষে পরিবার নিয়ে চট্টগ্রাম ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মারা যান তিনি। আহত 4 সন্তানেরা কাতরাচ্ছেন ঢাকার পঙ্গু হাসপাতালের বিছানায়। যারা এখনও জানেন না তাদের মায়ের মৃত্যুর খবর। আমার বাবা মারা গেছে। বাবার কবর দেওয়ার জন্য আমাদের দেশের বাড়িতে শ্রীমঙ্গলে গেছিলাম। আমরা চিটাঙ্গে থাকি, তো ওইখান থেকে কার্যক্রম সব ফতিয়া সব কিছু শেষ করার পর যখন আমরা আসতেছি, আসার পথে আর কি আমাদের অ্যাক্সিডেন্ট হয়। ট্রেন দুর্ঘটনায় আহত 15 জন ভর্তি হন পঙ্গু হাসপাতালে। এখন আমার ছেলে তো ওই যে দেখে আসছেন, এখন কিছুক্ষণ পরে ওড়িতে ঢুকাইবে, এখন আমার ওয়াইফের ওড়িতে নিয়েছে। আহত 7 জন ঢাকার CMH ও 3 জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই দুর্ঘটনায় মঙ্গলবার আখাউড়ার GRP থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মন্দবাগ স্টেশন মাস্টার জাকির হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মন্দবাগ রেল স্টেশনের মাস্টার দাখিল করলে আখাউড়া রেলওয়ে থানার অপমৃত্যু মামলা নম্বর 57 রেকর্ড করা হয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 8 জনের বাড়ি হবিগঞ্জ, 7 জনের চাঁদপুর ও 1 জনের বাড়ি মৌলভীবাজারে। ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। জেলা প্রশাসনের গঠিত 3 সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম জানান, মঙ্গলবার থেকেই তারা কাজ শুরু করেছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং আহত যাত্রীদের সাথে কথা বলেছেন তারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।